হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো আমার বিবি, তোমার এই চাদরটা হলো জান্নাতি চাদর। হযরতে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, এই চাদরের এমন একটা গুণ আছে, এমন একটা গুণ আছে, এই চাদর যদি বাড়িতে থাকে তো বাড়িতে বরকত বাড়বে। জোরে বলেন বেরাদান ইসলাম মাদান সামানিক রাও, এ সোনা মানিক রাও, ওগো আমার আব্বাজ মুসলমান ভাই রাও, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, ওগো আমার স্বামী, তবে শুনেন না তাড়াতাড়ি, ওগো স্বামী আমার, আপনাকে আমি এতটাই মহব্বত করি গো স্বামী, আপনাকে এতটাই মহব্বত করি, আপনাকে কোনোদিন দুঃখ দিতে যাব না, আপনাকে কোনোদিন কষ্ট দিতে যাব না, যাব তিনি বাবাজি চোখের পানি ফেলায় কান্না করে, ও বিবি বিবি এইরকম ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের বাড়িতে যেন হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাই রাও, ও গো আমার সোনা মানিকে রাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চোখ, আমার বিবি বিবি আমাকে একটা জাতা দিয়েছে তোমার আব্বা জান, এই জাতাতে তোমার কাজ থাকবে জবের আটা পেশানো। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হযরত আলী মদিনা থেকে জবের আটা এনে দিত, বাবা যাও বাবা আপনার এনে দিত, আনার পরে জাতাতে আপনার পিসা পিসা করতো, বাবা পিসা পিসি করতে 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 একদিন হঠাৎ করে খাতুন জান্নাতের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে জান বাবাজি ফুসা পড়ে গেছে। জাতা ঘুরিয়ে ঘুরিয়ে হাতে বাবা মোটা মোটা বোসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে বলতেছে, বলো গো আমার বিবি, কি ব্যাপার তোমার হাতে এত ফুসা কেন? বাবা খাতুন জান্নাত চোখের পানি ফেলে বলতেছে, বলো গো আমার সবি, তবে শুনল আমি জাতাতে আটা পিসায়া পিসায়াও আমার হাতে যেন ফুসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বিরাদের ইসলাম হাতে আপনার কি করলো, হাতে একটা চুমা দিয়ে দিল, চুমা দিয়ে দেওয়ার পরে বলতে, জগ আমার বিবি, তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম আছে, অনেক বাঁধি আছে, একটা তোমার আব্বার কাছে গোলাম নিয়ে আছে, তোমার বাড়ির কাজ করো, ওগো খাতুনে জান্নাত তোমাকে কাজ করতে হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদের ইসলাম মাদান সামানি কেরামাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনাতি বলতেছে, বলো গো আমার স্বামী, তবে আপনি কি আমাকে যাওয়ার অর্ডার দিতেন যে নাকি আমি আমার আব্বার কাছে গিয়ে একটা গোলাম চাইব? জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বলতে, চোখ আমার বিবি খাতুনে জান্নাত, যাও যাও তোমার আব্বার কাছে একটা তুমি গোলাম চেয়ে নিয়ে আসো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাদের টুকটুক টুকটুক করে আপনা যেতে লাগলেন। যেতে 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 বেরাদের ইসলাম মাদার সামানি কিরাম আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাদে আলোচনা করতেছেন। আমার খাতুনে জান্নাত পর্দার আড়ালে গিয়ে বলছে, আব্বা জান, আপনার সঙ্গে দুটো পার্সোনা কথা ছিল। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, তুমি এখন বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, আমি যখন ছুটি পাবো তোমার কাছে গিয়া তোমার কথাটা শুনে আসব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আমার নবী যে কথা বললেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, টুকরো টুকরো করে যখন বাড়িতে আসলেন, আসার পরে আমার নবী মুস্তাফা সাহেব আলাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাম তিনি বাবাজি খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছে, এ বিটি ফাতেমা আমার কাছে কিসের জন্য তুমি গেছে বলো না বলো না বলো না। তখন বাবাজি খাতুনে জান্নাত চোখের পানি ফেলাইয়া কান্না করতে লেগেছে, বলো গো আমার আব্বা যান, আপনার কাছে আমি গেছিলাম একটার কারণে। বলে কিসের জন্য বেটি? আব্বা গো আমার হাতে পোষা পড়ে গেছে, আব্বা গো আপনার বাণীতে অনেক গোলাম আছে, আব্বা গো আপনি যদি আমাকে একটা গোলাম দিতেন আমার বড় আনন্দ হতো, আমার বড় আরাম মিলতো। আমার নাম জীবন জগ বিটি ফাতেমা ফাতেমা, তবে শুনে নাও আজকে তোমাকে যদি গোলাম দি তাইলে পারে আমার উম্মতের জন্যে তার বিটিদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। ও বিটি ফাতেমা আমি তোমাকে গোলাম দিতে পারবো না, পারবো না বিটি, আমি তোমাকে একটা তসবিহ বলবো। কি তসবিহ? নবী বলছে বিটি ফাতেমা তোমাকে একটা তসবিহ বলে দেব, এই তসবিহটা আমল করবে আল্লাহর তরফ থেকে তুমি সাহায্য পাবে। জোরে বলে যদি কোন মা আমল করে আল্লাহ বলতেছে ওই মহিলাকে আল্লাহর তরফ থেকে সহযোগিতা করা হবে। জোরে বলে যেরকম খাতুনে জান্নাতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সহযোগিতা করেছিলেন, তে ফাতেমা তাসবিহ খাতুনে জান্নাত আমল করতেন, আর বাবা যে আল্লাহর তরফ থেকে বাবা যে গায়েবি খাজানা দিয়ে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে আসুন, আমরা সকলে জীবনী শোনার জন্য এসেছি, নাকি বলছেন? জীবনে শোনার জন্য এসেছি, তাহলে বাবা যে আমরাও কিন্তু জীবন শোনার পর আমাদের কিন্তু জীবনটাকে তৈয়ার করতে হবে, না হবে না? জি 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 আবার দুর্বন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম জবান সেলে কালো পাক মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তে কইলতেছে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। এর জোর হবে না? লাস্টে আলাদা কিন্তু আলাদা চেঞ্জ হয়ে গেছে, মানে আমার যে আওয়াজ কিনা আওয়াজ চেঞ্জ করে লাস্টে সুর হারিয়েছে। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জোরে বলুন, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। বৃক্ষ এসে সালাম জানায়, বৃক্ষ সালাম জানায় নবীজিরই ইশারায়, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। জোরে বলেন, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। বৃক্ষ এসে সালাম জানায়, বৃক্ষ এসে সালাম জানায় নবীজিরই ইশারায়, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। যারা না
যারা নবীর সালাম পড়ে যাবে সোনার মদিনায় চেহারা তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আকবর তাই বলতে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআন পারা জোর করুন সুবহানাল্লাহ এই বামাজি মুসলমান ভাইরো গো আমার সোনা মানিকে রাও ও গো আমার মা কালো শুনে যান মা রাতের বেলা গো মা জননী খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও গো আব্বা জান ও গো আব্বা জান আপনি আমাকে ফাতেমায়ে তাসবিহটা বলে দি আপনারে কে শুনতে রাজি আছে হে মা খালা ফাতেমায়ে তাসবিহ কে কে শুনবেন একটু হাত তুলেন শুধু আমার মা বোনেরা আমল করলে পরে তাদের যে শুধু কাজ হবে আপনাদের যে কাজ হবে না তা নয় আপনি যদি আমল করতে পারেন আপনার কাজ আছে বাবাজি মুসলমান হে সোনা মানিকে রাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাই রাও যখন বেরাদার খাতুনে জান্নাত বনছে আব্বা গো আমার দাতা কানে পিছায়া পিছায়া জানো ঘুরায়া ঘুরায় হাতে জানো ভুষা পড়ে গেছে গো আব্বা যদি আমাকে একটু ভালো মনে বলে দিতেন আব্বা আমার বড় আনন্দিত হতো ও বাবাজি আপনাদেরকে বলতে চাই কাকে বলে যদি আপনাদের মধ্যে গরের সোনা যদি ইচ্ছা হয় আমি দুটা ভার কাছে 2000 টাকা করে দেখতে চাই আচ্ছাইব না আজকে দুটা ভার কাছে ফাতেমায়ে তাসবিহ যদি জানতে চান দুটা ভার কাছে 1000 করে 1000 করে 2000 আছেন কেউ এমডি রাকিউল এ দেখেন এমডি রাকিউল দিয়েছেন 1000 টাকা নারী তাকবীর নারী রিসালাত মাসলাক আলা হযরত এমডি রাকিউল দিয়েছে 1000 টাকা আর একটা হবে না 1000 টাকা আমি জানি এই এলাকার মানুষ সব বড় লোক গো এরা যেমন খরচাও করে টাকা দানও করে এই কালিয়াচক মালদাহা মুথাবাড়ি এদিককার আমার সমস্ত মা বোনেরা খুবই টাকা দান করে মিথ্যা নয় সত্য কথাই আমি অনেক জায়গাতে জালসা করেছি কিছুদিন আগে সামনে বছর আগে আপনাদের মির্জাপুরে 7 দিন জীবনী করেছিলাম মির্জাপুরে 7 দিন জীবনী করে হাই রে টাকা আদায় হাই রে টাকা আদায় আমি জানি এদিককার মানুষের দিল এবং অন্তর আমার নবীকে মোহাব্বত করনে বালা জোরে বলেন আরটা ভাই হবে না 1000 টাকা আছেন আমি জীবনটা আগে নিয়ে যাবো আজকের জন্য শুধু 2000 টাকা চাইবো আর চাইবো না হবে না একটা কি নাম মোহাম্মদ ফিরোজ আলী দিয়েছে 1000 নারী তাকবীর নারী রিসালাত মোহাম্মদ ফিরোজ আলী দিয়েছে 1000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ আল্লাহ আল্লাহ বলছে আমি বিজড়কে পছন্দ করি আর একটা হবে না 1000 টাকা ও মা কালা আপনাদের মধ্যে হবে না মা লক্ষ্মী ভান্ডারে টাকা এদিকে মা বোনেরা পায় না দেখেন এমডি রাকিউলের বিবি সাজেদা বিবি সাজেদা বিবি দিয়েছে 1000 টাকা নারী তাকবীর নারী রিসালাত মাসলাক আল হযরত আল্লাহ সাজেদা বিবি দিয়েছে 1000 টাকা আল্লাহ ওই সাজেদা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানাইয়া নিও জোরে কোন আল্লাহুম্মা বিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিন জোরে বলুন স্বামী স্ত্রীতে হাজার হাজার করে দিয়েছে বাবাজি তাদের ভিতরে কত মোহাব্বত দেখেছেন জি এটার নামই হচ্ছে মোহাব্বত আমার নামে দিলাম তো আমার বিবির নামে দিব না এটাই হচ্ছে বাবা স্বামীর আপনার কিনা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা জোরে বলো সুবহানাল্লাহ বাবাজি আচ্ছা আমরা এটা এটা কার পাঁচ পাঁচ জনের কিন্তু জীবনই চলছে বাবা ইমাম হাসান ইমাম হুসাইন হযরত আলী খাতুনে জান্নাত আমার নবী মুস্তাফা পাঁচ পাঁচ জন তাহলে বাবাজি আর দুটো হবে না 1000 টাকা আর দুটো হবে মা খালা আপনাদের মধ্যে কেউ আছে মা তারপর আজকে আপনাদেরকে শোনাবো
যে কোন কোন জায়গাগুলো ফাঁকা রাখলে পরে বিপদের মুখে হতে হয়, এটাও বলে যাব ইনশাআল্লাহ। কোনো মা আছেন না, কোন ভাই হবে হাজার টাকা, দুটো ভাই আর চাইব না, দুটো ভাই আর মনে হয় হবে না। দেখা যাক নাবির আশিক নাবির প্রেমিক কে আছে। তাই কবন্ত যে জামানা দিবানা জোরে জোরে বল না, এটা সুবহানাল্লাহ বলেন, জামানা দিবানা চিল্লে একবার বল না, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা, জোর কানো সুবহানাল্লাহ, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। মদির নাবি জন্ম হলো যেদিন শকুন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই, মদির নাবি জন্ম হলো যেদিন শকুন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়, নাবির একে ইশারায় গাছি সালাম জানাই, আসমানের যাহার শুভ কামনা গো, তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ, এ সুনামানি কেরাও ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বলতে চাব্বা জান আমাকে ফাতেমায়ে তাসবিহ শিখায়া দেন, চম্বাবাজি আমার নবী মুস্তাফা বল দেজে ও বিটি ফাতেমা আলহামদুলিল্লাহ 33 বার ফাতেমায়ে তাসবিহ, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তাহলে কত হলো বাবা 100। কি কি বললাম একটু মনে করলেন মা খালা, আপনারা মনে রাখেন মাথা সেভ করেন। এক নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলগুলো যদি আপনি পাঁচ অক্ত নমাজে করতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই মহিলার দোয়া আমি কারেন্টের মতো কবুল করব। জি জি, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটাই হচ্ছে ফাতেমায়ে তাসবিহ। মাগো আপনারা আমল করবেন, ভাইরা আপনারা করবেন, দেখবেন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ বলে আমি কারেন্টের মতো দোয়া কবুল করবো। জোরে বলে বেরাদান সালাম মাদা সামানি কিরাম, আমার নবী জীবন ছবিটি ফাতিমা, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, ও বিটি ফাতিমা তুমি যদি এটা আমল করতে পারো আল্লাহর তরফ থেকে ফেরেশতারা তোমার কাজ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, এই রকম ভাবে বাবাজি দিন যায় রাত আসে, একদিন খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বড় গো আমার স্বামী, আমার আব্বার বাড়ি বহুত দিন যায়নি, ও গো আমার স্বামী আমাকে কয়েকদিন আমার আব্বার বাড়িতে যেতে দেন না। দেখবেন বাইরে কোন মহিলা যদি নতুন বিবাহ হয় স্বামীকে শাশুড়িকে বলে, ও গো স্বামী আমার আমাকে নতুন বাড়িতে ভালো লাগে না, আব্বার কথা মনে পড়তেছে, বাবা আপনার কিনা মার কথা মনে পড়তেছে, এই রকম নতুন মেয়েরা বলে কি বলে না, বলে না বলে নতুন শ্বশুর বাড়িতে ভালো লাগে না। বেরাদুর ইসলাম মাদার সামানিক রাও, খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কে বলতে চোগো আমার বিবি, যাও তাড়াতাড়ি তোমার আব্বার বাড়ি যাও, দুই পাঁচ দিনের ভিতরে আবার চলে আসবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বাবা যে কি করেছেন, আপনার কিনা নবী মুস্তাফার বাড়িতে গেছেন, আমার নবী জীবন ছবিটি ফাতেমা, আমি তোমাকে যদি দেখতে না পাই বিটি আমি থাকতে পারি না বিটি, তুমি আমার কাছে
দেখেছো, এটাই জন্য আমার খুশির কবর। আমার নবী জি বলছো বেটি ফাতেমা কদিন বাড়িতে থাকবে বলো না মাও, তখন বলছে আব্বা গো 3 থেকে 4 দিন বা 5 দিন। আমার নবী জি মুচকি হেসে বলছে বেটি ফাতেমা তোমাকে ছেড়ে দিতে আমাকে ভালো লাগে না, তুমি যখন শ্বশুর বাড়ি চলে যাও আমার কলিজাটা ফেটে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবেন বাবাজি বাপেরা বিটিকে ভালোবাসে বেশি, বাসে না বাপেরা বেশি বেটিদেরকে ভালোবাসে, বলে মা তোমার যতদিন ইচ্ছা থাকো মা, তোমার মুখখান না দেখলে পরে আমার মনটা যেন কেমন হয়ে যায়। জোরে বলে একদিন হয়ে গেল বাপের বাড়িতে থাকো, দুদিন হয়ে গেল বাবা যে 3 দিন কানে দিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে কিছু ইহুদি নারীরা বান্ধবী ছিল, মা ফাতেমার ইহুদি নারীরা বান্ধবী ছিল। তো একটা ইহুদির মেয়ে বিবাহ লাগবে, তো এক ইহুদির মেয়ে মনে মনে ভাবছে যে খাতুনে জান্নাত তো গরিব, ওকে দাওয়াত করবো, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে আর ভরা মানুষের সামনে অপমান করবো, এটাই হচ্ছে ইহুদি মেয়ের ছলনা। এক পা দু পা করে বাবা দে বাড়িতে এসেছে, আসার পরে বলতেছে বলো গো নবীজি আপনার বিটি খাতুনে জান্নাত নাকি আপনার বাড়িতে এসেছে, বলে হ্যাঁ এসেছে। তো যখন বেরাদের ইসলামে কথা বলাও ওই ইহুদি নারীটা খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে বলো গো খাতুনে জান্নাত কেমন আছো, কেমন আছো বলো না। খাতুনে জান্নাত বলতেছে গো বোনেরাও হঠাৎ করে আমাদের বাড়িতে করে বলো না কি কারোর জন্য আমার বাড়িতে বলো না বলো না। খাতুনে জান্নাত বলতেছে বলো গো বোনেরাও তোমাদের সঙ্গে বহুত দিন পরে দেখো। ইহুদি নারী গুলো বলছে বলো আমার বিবাহ লাগতেছে, তোমার দাওয়া থাকলো আমার বাড়িতে। দেখবেন বাবাজি আমাদের অনেকে মা বোনেদের বান্ধবী থাকি, বাবা দাওয়াত করতে যায় কি যায় না, কিন্তু খাতুনে জান্নাতের যে বাবা ইহুদি নারীগুলো আপনার হিংসা হিংসি করে তল তল, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু জানে। জোরে বলো সুবহানাল্লাহ। সব কিছু জানে যে আমার বান্ধবীরা ওপর ওপর মিলে আমার সঙ্গে কথা বলে শুধু অপমান করার জন্যে। তো এ খাতুনে জান্নাত তুমি কি আমাদের দাওয়াতটা কবুল করলা, বলে দাঁড়িয়ে যাও আমার আব্বা হুজুর যদি দাওয়াত কবুল করতে বলে তো করবো, না হলে পরে করতে পারবো না। জোরে বলেন বেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দি কি করেছেন, এক পা দু পা করে আমার নবীজির কাছে গেছেন, বাবা ও গো আব্বা হুজুর আমার বান্ধবীরা দাওয়াত করতে এসেছে, আব্বা গো দাওয়াতটা কবুল করব কি করব না। আমার নবীজি বলছে বিটি ফাতেমা তুমি দাওয়াতটা কবুল করে নাও। যখন এ কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বল ও গো বোনেরা তোমরা শুনে রেখে দাও আমি তোমাদের দাওয়াতটা কবুল করে নিলাম, কবুল করে নিলাম। যখন বাবা কবুল করা হয়ে গেল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সারা রাতি ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, বল গো রব্বুল আলামিন আজকে আমি সকাল বেলাতে আজকে আমার বান্ধবের বাড়িতে দাওয়াত খেতে যাব, খানা খেতে যাব, আল্লাহ গো আজকে তো আমার দামি কাপড় নাই, সাদা আমার কিনা দামি কাপড় নাই, আমার কাছে ছিঁড়া কুড়া তো কাপড়, আমি এই রকম কাপড় পরে কেমন করে বান্ধবীর খানা খেতে যাব। ও গো রব্বুল আলামিন তুমি আমাকে সাহায্য করে দাও, সাহায্য করে দাও। বেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও খাতুনে জান্নাত সারা রাত্রি বাবা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর ইবাদত করার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতে চোগ আমার জিবরিল তবে এক কাজ করো, এক কাজ করো, বলে কি কাজ, বলে জান্নাতে কিছু পোশাক নিয়ে যাও খাতুনে জান্নাত
তাদের জন্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে বাবা আসলেন। আসার পরে আমার নবীজির কাছে জান্নাতি পোশাক দিয়ে দিলেন। জোরে বলেন ফজরের সুমাতে আমার নবীজি এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ি আসছেন। আসার পরে বেরাদার ইসলাম মাওলানা সামান ইকরাম বলছে, বেটি ফাতেমা তুমি এই লাও, তোমার জন্য আমি পোশাক নিয়ে এসেছি। খাতুনে জান্নাত তিনি বলছে, বলে আব্বা গো। ও গো আব্বা জান, আপনি যে আমার জন্য পোশাক নিয়ে এসেছেন আব্বা। ও গো আব্বা আপনি আগে জানতেন নাকি? বলো গো বেটি ফাতেমা, এটা আমার হাতে পোশাক বানানো, এই পোশাকটা হলো জান্নাতি পোশাক। এটা কি পোশাক? জোরে বলেন না, জান্নাতি পোশাক। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি পোশাকটা পরিধান করলেন। পরিধান করার পরে খাতুনে জান্নাত বলতেছে, বলে আব্বা গো আমাকে কেমন লাগছেন বলেন নাও। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা তোমাকে জান্নাতে রানী লাগতেছে। কি লাগছে বাবা? জান্নাতে রানী। ও গো আব্বা আমি তো সমস্ত নারীদের জান্নাতে রানী। ও আব্বা জানু আজকে আমাকে রানী বলি আপনি ঘোষণা করেছেন আব্বা। ও গো আব্বা জান তবে শুনুন না, আমি তো সমস্ত নারীদের সর্দার হব, আমি তো সমস্ত নারীদের আমি হব জান্নাতে রানী। আমার নবী যে মুচকি হেসে বলতে, ছবিটি পাতে মাও তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নারীদের রানী বানিয়েছে, এটাই তোমার জন্য সুখবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বেরাদার ইসলাম মাওলানা সামান ইকরাম খাতুনে জান্নাত জান্নাতি পোশাক বাবাজি পরিধান করেছি। পরিধান করার পরে একবার নয় দুবার নয় এবার যাবে বান্ধবীর বাড়িতে বাবা খানা খেতে। আমার নবীজি বলতে, ছবিটি ফাতেমা একটু পর্দা করে যেও মা। যে জোরে বলেন, আমার নবী বলছে, বলে বেটি ফাতেমা অনেকে খানার বাড়িতে দাওয়াতের বাড়িতে অনেক মানুষ থাকবে, বেটি গো একটু পর্দার আড়ালে যেও। খাতুনে জান্নাত কি করলেন বাবা? তিনি ঘরের ভিতরে গেলেন। এই চাদরটা বাবা যে চাদরে একটা নয় দুটো না তিনটা নয় বাবা, যে চাদরে সাতটা পট্টি মারা ছিল, সাতটা পট্টি মারা ছিল। সেই চাদরটাকে নিয়ে বাবাজি খাতুনে জান্নাতের শরীরে মার মোড়াইয়া নিয়েছে রে বাবা। মোড়াইয়া নেওয়ার পরই বেরাদের মাওলানা সামানিকরাও টুক 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 করে ও তানার বান্ধবীর বাড়ি যেতে লেগেছে। এদিকে ইহুদি নারীরা মনে মনে চিন্তা করে, খাতুন জান্নাত কখন আসবে, কখন অপমান করব, কখন আসবে, কখন অপমান করব। যখন মামা এই কথা বলে দেওয়া বেরাদের ইসলাম মাওলানা সামানিকরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে যখন ইহুদের বাড়িতে পৌঁছে গেল, ইহুদের বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বলতেছে, বলো গো আমার বোন খাতুনে জান্নাত তোমার এত লেট হলো কেন? খাতুনে জান্নাত বলছে, বলে বোনেরাও আমাকে আলাদা পার্সন একটা ঘর দাও, যেই ঘরে পুরুষ থাকে না পুরুষ ঢোকে না সেই ঘরটা আমাকে দিয়ে দাও। এদিকে বাবা ইহুদি নারীরা মা ফাতেমাকে অপমান করবে, তার জন্য দাওয়াত করে ডেকে নিয়ে এসেছে। বেরাদার মজা সামানি কিরাম যখন বাবা দাওয়াত করে নিয়ে এসেছে, এদিকে বলতে চক খাতুন জান্নাত, তুমি তো জানো আমাদের বাড়ির বড় খানা, বড় বড় লোকের আসবে আমার বাড়িতে, আর তুমি ছিঁড়া কেন পোশাক পরে এসেছো? ছিঁড়া পোশাক তো নয় বাবা, চাদরটা গায়ে দিয়েছে। কিন্তু মা গো মা আপনাদের চাদর হলো আলাদা আর আমার মা ফাতেমার চাদর হলো আলাদা, চাদর আলাদা। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর ছিল বাবা
আলাদা মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর। কোনদিন কোন পুরুষে মা ফাতেমার চেহারা দেখতে পেত না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবন কোনদিন পুরুষের দিকেও তাকাত না। এটাই হচ্ছে খাতুনে জান্নাত, জোরে বলেন আপনাকে বলতে চাই। মারাতের বেলা গোমা জননী আমার না বিজি বলেছে মহিলাদের মাথা দেখে নিয়ে পা পর্যন্ত ডাকা হলো বাবাজি। পর যে মহিলারাও খাতুনে জান্নাতের মতো পর্দা করবে আমার নবীজি ঘোষণা করে দিয়েছে আমার পিটি ফাতেমার সঙ্গে তারা জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে কোন মহিলা যদি মাথার চুল দেখা দেয়, কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা দেয়, ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে বাবা পোড়ানো হবে। ও মা কালা শুনে জন্মা রাতের বেলায় ও গো মা জননীরাও শরীর শুধু একজনাই দেখতে পাবে তোমার স্বামী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুন লাকুম আনতুম লিবাসুন লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এখন তো বাবাজি স্ত্রী স্বামী সম্মুখে সাজতে তাকে ভালো লাগে না। স্বামী যখন কেরালা চলে যায়, স্বামী যখন বোম্বাই চলে যায়, অমনি বাবা আলমার থেকে 3000 টাকা দামের শাড়ি বের করে বাবা সুন্দর করে সাজগোজ করে পরে গলাতে একটা সোনার হার দিয়েছি, মাথার চুল গলে শ্যাম্পু করেছে। মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, কিছু যুবক ছেলেরা আও ম্যাও কে তাকাবে তাকা, এখন তোদের সরকারি ভাবে কি গো আছে না সরকারি ভাবে যে পারবি তাকা। বামাজি মুসলমান বাইরা এদিকে বাবা মহিলাটা বলে তোর ভাই আছে কেরালায়, যত পারবি চালা অসুবিধা নাই, তোমার ভাই আছে কেরালায় বাম্বাই। এখন তো আমার দেখা যাচ্ছে বাবা স্ত্রীকে রেখে দিয়ে সৌদি আরব যাচ্ছে 5 বছরের জন্য। ওই ভাই কে বলবো ভাই, তোমার স্ত্রীকে রেখে দিয়ে সৌদি আরব 5 বছর 10 বছর চলে যায় না, যদি তোমার স্ত্রী যদি খারাপ অঘটন ঘটায় দেয় সম্পূর্ণ স্বামীর দোষ হবে। এদিকে যায় না আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবা সৌদি আরব 5 বছর 6 বছর 7 বছর ধরে চলে গেছে, আর এদিকে গন্ডগোল কি ওই খালাতো ভাই মামাতো ভাইয়ের সঙ্গে গন্ডগোল পাকিয়ে দিয়েছে। আচ্ছা বলুন মরার পরে কি আপনি টাকা সঙ্গে নিয়ে যাবেন কি গো, না ঈমান আকীদা সঙ্গে নিয়ে যাবেন? ও মা কালা খাতুনে জান্নাতের মতন হওয়ার মা, খাতুনে জান্নাতের মতন নারী যদি হওয়া যায় মরার পরে জান্নাতি, জোরে বলে। এমন এক যে কিছু যুবক ছেলেরা আছে বাবা যে বিয়েও করেছে প্লাস অন্য মহিলার সঙ্গে কটলাইন করে, বিয়ে করেছো বিবির প্রতি মর্যাদা ভালোবাসা দাও, নাকি বলছে মর্যাদা ভালোবাসা দাও, আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত করব। আসুন বাবা যে চলুন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশ করেছে। বলে এই খাতুনে জান্নাত তুমি জানো যে আমার বাড়ির বড় খানা বড় বড় লোক আসবে, নেতা মন্ত্রী আসবে, আর তুমি এই রকম জামা পরে আমার বাড়িতে খানা খেতে এসেছো মানে? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে এ বোনেরা তোমরা একটু শান্ত হও শান্ত হও। যখন বাবা মা ফাতেমাকে একটা পার্সোনাল গদ্য হয়েছি বাবা, এক নয় দুই নয় 240 জন ইহুদি নারী ছিল, খাতুনে জান্নাতকে গোল করে ঘেরে নিয়েছে। সবে বলছে গো খাতুনে জান্নাত তোমাকে এইরকম পোশাক পরে আসতে তোমাকে বলা হয়েছে না, তোমাকে একটা দামি শাড়ি পরে আসতে হতো। খাতুনে জান্নাত শরীর মুবারক দেখে যখন চাদরটা হটায়া দিয়েছি বাবাজি তিনার শরীরে এমন একটা জান্নাতি পোশাক ঝিলমিল 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 করতেছে, সমস্ত ইহুদি নারীরা পাগল হয়ে গেছে, সমস্ত ইহুদিরা নারীরা পাগল হয়ে গেল। তুমি এত সুন্দর পোশাক পেলে কোথা থেকে বলো না বলো না, কোন মার্কেটে পেয়েছো বলো, কোথায় পেয়েছো বলো না বলো না। খাতুনে জান্নাত বলছ
পোশাক বনেরা এই পোশাক দুনিয়ার কোন মার্কেটে পাবে না, পাবে না। আমি যে মার্কেট থেকে নিয়ে এসেছি ওই মার্কেটের নাম হলো আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি নারীরা বলতেছে গো খাতুনে জান্নাত, তুমি আমাকে বলো মার্কেটের নাম বলো, রাস্তাটা বলো, আমি যাব। যদি 2 লাখ 3 লাখ 5 লাখ 6 লাখ যদি হয় অসুবিধা কিছু নাই, আমার বাপেরা বড় লোক, আমরা ওই শাড়ি কিনে নিয়েছে পরিধান করব। খাতুনে জান্নাত বলছো গো বনেরা তোমাদের কোটি কোটি টাকাও যদি থাকে এইরকম পোশাক তোমরা জীবনও পাবে না। এ বাবা জি মুসলমান ভাইরা, ওই নারীরা বলতে যোগ খাতুনে জান্নাত তাইলে কি করলে পাওয়া যাবে বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বল যোগ বনেরা, আমি যে মার্কেট থেকে শাড়ি নিয়ে এসেছি সে মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সে মার্কেটের নাম কি? জান্নাতুল ফেরদাউস। তখন বলতে চগ খাতুনে জান্নাত রাস্তাটা কোন রাস্তা দিয়ে যাব? আমার খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার বনের সেই রাস্তাটার নাম হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। যদি তুমি ওই পথে রাস্তা যদি চলো তুমি পাবে জান্নাতি পোশাক। কিতাবের মধ্যে পদে বেরাদেশ মাদান সামানিক রাব এক নয় দু নয় তিন নয় বেরাদার 100 240 জন নারী খাতুনে জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোনো কিতাবের মধ্যে বলছে 40, কোনো কিতাবের মধ্যে বলে 240। এ বাবা জি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দু পা করে যখন বাবা জি আপনা চলে এসেছেন, আসার পরে বলতেছে বলো আব্বাজান আব্বাজান, আমি আজকে একটা না দুটো নয় 240 জন ইহুদি নারীদেরকে কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছি। আমার নবীজি বলছে বিটি ফাতেমা আমি জানতাম তুমি ওই জায়গাতে ভালো জন্যে যাব, আমি জানতাম তুমি ওই হদে নারে গলে কলমা পড়াব, আমি জানতাম বলে আমি তোমাকে সেই দিন কা দাওয়াতটা কবুল করতে বলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা জি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকের, যখন বাবা 3 4 দিন 5 দিন যখন কেটে গেল খাতুনে জান্নাত বলছে বলো গো আব্বা জান আমাকে আমার স্বামীর বাড়ি যেতে হবে, আমার স্বামীর কাছে 4 দিন থেকে 5 দিন ছুটি নিয়ে এসেছি, আমি আর বেশি দেরি করব না গো আব্বা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আব্বা জানের পা মুবারকে বাবা দুটো চুমা দিয়ে দিলেন। খাতুনে জান্নাত চোখ দিয়া পানি বাবা জজ্জার করে বেলতেছে। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার, ও গো আমার বিটি তুমি কান্না করছো কেন? আপনাকে যদি আমি ঠিক ভাবে দেখতে না পাই গো আব্বা আমি থাকতে পারি না। ও গো আব্বা আমাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি চলে যেতে হচ্ছে। আমার নবী যে চোখের পানি ফেলায় বলতেছে বলো গো আমার বিটি বাতে মাও, আজকে যদি তোমার মা খাদিজা যদি বেঁচে থাকতো কতই না আনন্দ হতো, কতই না খুশি হতো। আমার নবীজি বলছে বিটি বাতে মাও যাও যাও, স্বামীর কথা শুনবে, স্বামীর কথা মানবে, স্বামীর কথা অমান্য করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লো আলা মুহাম্মাদিন পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি
চলুন খাতুনে জান্নাত আসলেন হযরত আলীর বাড়িতে। স্বামী গো আপনি ভালো আছেন তো? খাতুনে জান্নাত যখন এই কথা বলেছেন হযরত আলী বাবা কিন্তু চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বেরাদন সালাম মাদান সামানিক রাম এ সোনা মানিকে রাও হযরত আলী বলতেছে বলো গো আমার বিবি বিবি আমি তুমি যখন তোমার আব্বার বাড়ি চলে গেছিলে আমি অসুখে বিমারে পড়ে গেছিলাম আমার শরীরে জ্বর চলে এসেছিল আমার তো দেখভাল করার মতো কেউ নাই গো বিবি ও বিবি তোমাকে কিভাবে আমি পাঠাবো কিভাবে জানাবো আমি তো বুঝতে পারছিলাম না। তখন খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বলছে স্বামী গো আপনার জ্বর হয়েছে ও গো আমার স্বামী কি কেছেন বলুন না বলুন না। বাবা জি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও গো আমার বিবি তুমি যে জবের আটা গুলো রেখে গেছো আমি কষ্ট করে রুটি বানায়া বানায়া খেয়েছি। বেরাদন সালাম মাজাসমানে কেরাম এই কথা যখনই বলো খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী তবে আপনি কি আমার প্রতি রাগান্বিত করে হয়েছেন নাকি? হযরতে আলী বলতেছে বলো বিবি ও গো বিবি তোমার প্রতি রাগান্বিত হয় না ও গো বিবি তোমাকে একটা আমি কথা বলতে চাই তুমি যখন শ্বশুর বাড়ি তুমি চলে গেছিলে তুমি যখন তোমার আব্বা জানের বাড়ি চলে গেছিলে আমি তোমার জন্য থাকতে পারতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা জি এটার নাম হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত। এখনকার কোন স্বামী যদি বলে এ বিবি কোনো এখন স্বামী যদি বলে এ বিবি তোর মার বাড়ি চলে যা বলে কদিন থাকবো বলে তুই যতদিন পারবি থাকা যা বলে না বলে তুই যদি তোর বাপের বাড়িতে থাকিস তোমার কটা চাল বাজবে কটা খাবার বাজবে। কিন্তু বাবাজি এটার নাম মোহাব্বত নাই যে স্ত্রীর স্বামী স্বামী ছাড়া স্ত্রী থাকতে পারে না আর স্ত্রীর স্বামী ছাড়া থাকতে পারে না এটাই হচ্ছে মোহাব্বত। জোরকার সুবহানাল্লাহ এটার নাম হচ্ছে ভালোবাসা। জি আরেকদিন হঠাৎ করে বাবাজি খাতুনে জান্নাতের জ্বর হয়েছে অসুখ বিমার তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে স্বামী গো আমার জ্বর হয়েছে বিমার হয়েছে আমার জন্য একটু মদিনার বাজারে যান আর দুটা কমলা লেবু কিনে নিয়ে আসেন। কি কিনে নিয়ে আসেন? কমলা লেবু। বহুত বড় জীবনী বাবাজি। হ্যাঁ তো বলছে কমলা লেবু কিনে নিয়ে আসেন। ঠিক আছে হযরত আলী কিন্তু বাবা খাতুনে জান্নাতের কাছে থুমকে কিন্তু দাঁড়িয়ে গেছে বলে স্বামী গো আপনাকে বললাম আমার শরীরটা জ্বর হয়ে গেছে ভালো নাই আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আপনি যান গিয়ে আপনি আমার জন্য দুটা কমলা লেবু নিয়ে আসবেন আপনি মদিনার বাজারে কাজ করে কমলা লেবু কিনে নিয়ে চলে আসবেন। ঠিক আছে বেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দি মজার ঘটনা ধরেছি বাবা এটা শুনেছেন কিনা তা জানি না। বেরাদের ইসলাম মাদান সামানিক নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে গেলেন বাবা কাঁধ পেল না কাঁধ পাওয়া গেল না। বেরাদার এক পা দোপা করে খাতুন জান্নাতের কাছে যাচ্ছে বাবা খাতুন জান্নাত বলছে স্বামী গো আপনি আমার জন্য কমলা লেবু নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জি চোখের পানি ঝরঝর করে পেলে বলতে চোখ বিবি খাতুন জান্নাত আজকে মদিনাতে গেলাম কাজ হয় না টাকাও নাই আমি তোমার জন্য কমলা লেবু নিয়ে আসতে পারি বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম খাতুনে জান্নাত বলছো বলো গো আমার স্বামী চিন্তা করবেন না আপনি আমার যে চাদরটা আছে এই চাদরটা আপনি মদিনার বাজারে আবার বিক্রি করে কিছু ফল কিনে নিয়ে আসে। এ বাবাজি মুসলমান ভাইরও ও গো আমার সোনা মানিকেরও কিন্তু আমার স্বামী আমার চাদরটা আপনি বিক্রি করবেন দুই দিরহামে। কত? তিন দিরহামে নয় পাঁচ দিরহামে নয় এক দিরহামে নয় দুই দিরহামে কিনবেন দুই দিরহামে আমার চাদরটা বিক্রি করবেন এক দিরহাম দিয়ে আমার জন্য দুটা কমলা নেবেন আর একটা দিরহাম ফকির মিসকিনদেরকে দান করে দেবেন। এ বাবাজি মুসলমান ভাইরও ও বাবা আমার সোনা মানিকেরও যখন চাদর
টা নিয়ে গিয়ে বাবা টুক 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 করে হজরতে আলী মদিনার বাজারে গেছেন। বাবা সারা দিন মান হয়ে গেল, কেউ চাদর কানা কিনে নাও, কেউ বাবাজি কিনতে চাই না চাই না চাই নাও, কিনতে বেড়াদার আমার লাপাক আল্লাহ তালা বলছ গো আমার পারিস্ত আমার আলীকে একটু পরীক্ষা করে নাও। বাবাজি একজন ফারিস্তা মানুষের রূপ ধারণ করে এসেছে, আসার পরে বলছে গো আলী কটা কাতে চাদর বিক্রি করবে বলো না বলো না, বলে আমি 2 দিরহামে বিক্রি করব। আল্লাহর ফারিস্তাটা বলতেছে 5 দিরহাম দেব, বলে না 5 দিরহাম আমি নিতে চাই না, আমার বিবি খাতুনে জান্নাত বলেছে 2 দিরহামে বিক্রি করবে। আচ্ছা আপনাদের ঘরের বিবিরা যদি বলে বলে স্বামী গো এই এই সবজি গুলা বাজারে কালিয়া চকের মোড়ে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আপনি এগুলা 5 টাকাতে বিক্রি করবেন, একজন মানুষকে বলছে ভাই আপনাকে 20 টাকা দিব, আচ্ছা 5 টাকা জায়গায় 20 টাকা বিক্রি করবেন না 5 টাকা বিক্রি করবেন? যে 20 টাকা কিন্তু হযরত আলী বলতেছে বলে না আমি 5 টাকা দিরহাম নিতে চাই না, আমি 2 দিরহাম নেবো, তার বেশিও নেবো না কমও নেবো না, জোরে বলো। দেখেছেন বাবা টাকার প্রতি কোনো লোভ নাই, যখন বাবা যে 2 দিরহাম দিয়ে দিলেন আল্লাহর ফারিস্তা 2 দিরহাম দেওয়ার পরে চাদরটা নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে 1 দিরহাম দিয়ে 2টা কমলা লেবু বাবা কিনেছে, কমলা লেবু কিনেছে আর 1টা দিরহাম বাবাজি ফকির মিসকিনকে ওই জায়গায় দান করে দিয়েছে। 2টা বাবাজি টুক 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 করে বাবা চলে আসতেছে, আসার পরে বেরাদের ইসলাম মাজার সামানি কিরাব রাস্তার মাঝে একজন ফকির ফকির হযরত আলীকে বলতেছে ও গো আলী আমি 7 দিন ধরে অনহার, আমাকে কিছু আপনি দান করবেন নাকি, আমি 7 দিন ধরে কিছু খাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো তিনার বিবির কথা না চিন্তা করে বাবাজি 2টা কমলা লেবু দান করে দিল ফকির বাবাকে। আমরা হলে বলতাম বলে ভাই আমার বিবি অসুস্থ, আমার বিবির জন্য 2টা কমলা লেবু কিনেছি, আপনাকে দাও হবে না, এই কথা আমরা বলতাম। কিন্তু হযরত আলী নিজের বিবির কথা চিন্তা না করে ফকির বাবাকে 2টা কমলা লেবু দান করে দিয়েছে। বিরাদের ইসলাম মাজার সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খালি হাতে বাবাজি ফিরে আসতেছেন। বাবা খালি হাতে আপনার টুকটো টুকটো করে এসেছে, আসার পরে বলতে চোখ বিবি খাতুনে জান্নাত আমি তোমার জন্য কমলা কিনে নিয়ে আসতে পারলাম না। বেরাদের ইসলাম মাজার সামানি কিরাম খাতুনে জান্নাত বলছে বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী কে বলেছে আপনি কমলা লিয়েছেন, আপনি তো অনেকগুলো কমলা লিয়েছেন, জোরে বলেন অনেকগুলো আপনি কমলা লিয়েছেন। হযরত আলী আশ্চর্য হয়ে গেল, বিবি কই আমার হাতে তো কমলা নাই, 2টা কমলা লিয়েছে দিলাম, 1টা ফকির বাবাকে দান করে দিলাম, দান করে দিলাম গো বিবি। বেরাদের ইসলাম মাজার সামানি কিরাম বেরাদার খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি ঘরের ভিতরে যান, 1 জুড়ি কমলা লেবু আছে স্বামী, এবং কিনা যে চাদরটা আপনাকে আমি বিক্রি করার জন্য দিয়েছিলাম ওই চাদরটাও আছে। বাবাজি হযরত আলী আশ্চর্য হয়ে গেল, চাদরও আছে 1 ঝুড়ি কমলাও আছে, ব্যাপারটা কি? আমার নাবির কাছে জানতে হবে, আমার নাবি গায়বের সংবাদদাতা নাবি, জোরে বলে গায়বের সংবাদদাতা নাবি আমার, তিনি কাছে গিয়ে বলছেন হ্যাঁ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামি গো, ও গো নবীজি কালকে আমি মদিনার বাজারে চাদরখানা বিক্রি করতে নিয়ে গেছিলাম, 2 দিরহামে আমি বিক্রি করেছি, 1 দিরহাম দিয়ে 2টা কমলা নিয়েছিলাম আর 1টা দিরহাম ফকির মিসকিনকে দান করে দিয়েছিলাম, রাস্তা দিয়ে আস্তে আস্তে যেন 1টা ফকির বাবা বলে 7 দিন ধরে অনাহার, আমি 2টা কমলা দান করে দিয়েছি, আমি বাড়িতে আসলাম দেখতেছি 1 ঝুড়ি কমলা, যে চাদরটা বিক্রি করেছি সে চাদরটা বাড়িতে দেখা যায়। আমার গাইবের সংবাদদাতা নবী বলতেছি বলো গো আমার
এটা তোমার আল্লাহর তরফের পরীক্ষা ছিল। ও আলী তুমি পরীক্ষাতে পাস হয়ে গেছো, তার জন্য তোমার বাড়িতে যে এক জুড়ি কমলা দেখেছো ওই কমলা গুলো হলো জান্নাতি কমলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা দি মুসলমান ভাইরা ও গোমা সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো নবীজির পা মুবারকে বাবা জি চুমা দিয়ে বাবা টুক 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 করে বাড়িতে আসলো। ও খাতুনে জান্নাত এই কমলা লেব, দুনিয়ার কোন কমলা লেব নয়, এই কমলা লেব হলো জান্নাতি কমলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিক নাম, এটাই ছিল বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত, ঠিক না? আর এখন দেখা যাচ্ছে বাবাজি কোন স্বামী স্ত্রী যদি রাতের বেলা ঘুমায় একই বিছানা শুয়ে আছে তো মোবাইলে বাবাজি রাতের গভীর রাতে কিড়িং করে উঠেছে, উঠার পরে কি ব্যাপার গো তোমার মোবাইলে কে কি পাঠালো, তো স্বামীটা দেখেছে বাবাজি বিউটিফুল, এই তোমার এত রাত্রে বেলা মোবাইলে কে বিউটিফুল লেগেছে বলো, পাগল কোথাকার কে বিউটিফুল লেখবে। এবার বিবি দেখতেছে কি আর বিউটিফুল নাই, ওখানে ব্যাটারি ফুল, তাহলে মোবাইল চার্জে বসে রেখেছে, ওখানে ইংলিশ আপনার ইংরেজিতে উঠেছে ব্যাটারি ফুল, আর স্বামী সন্দেহ চোখে দেখেছে বলে বিউটিফুল। তো বাবাজি আপনি জানেন আপনার স্ত্রীর সঙ্গে যদি এক মাস দুই মাস চলেন আপনি বুঝবেন কি বুঝবেন না আপনার স্ত্রী ভালো না খারাপ, হ্যাঁ বুঝবেন না? মানুষের মুখ দেখলে বোঝা যায় ভালো না খারাপ। জি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা এমন এমন মানুষের চেহারা করা আছে যদি নাবির দুশমন হয় তবুও চিনা যায়, নাকি বলছে নাবির দুশমন হলো পরে তবুও চেনা যাবে, তার চেহারাতে কোনো নূর জ্যোতি থাকে না। বাবাজি মুসলমান সোনামানি আর সুন্নি আলেমদের দিকে তাকিয়ে দেখবেন, মুখের দিকে দেখবেন মনে হচ্ছে নূর ফুটতেছে, দেখলে পরে বোঝা যায়। আর ওয়াহাবিদেরকে দেখবেন যত বারা সাজ কুচ করুক না কেন কাইলা ভূত তো কাইলা ভূতই লাগবে ওদেরকে, কেন ওই আর তো এদের অন্তর নাবির ভালোবাসা নাই, নাবির মোহাব্বত নাই। বাবা যে দাঁত দিলে তে নাবির মোহাব্বত ভরা থাকবে ওই হবে নাবি মুস্তফার আশিকে দিবানা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে তাই কবি বলতেছে কি মা ফাতেমারি নয়ন মুনি হযরত আলীর জান, জোরে বলেন না মা ফাতেমারি নয়ন মুনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান, মা ফাতেমারি নয়ন মুনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান, বিশ্ব নবীর জবানে কার বাবালার বয়ানে, বিশ্ব নবীর জবানে কার বাবালার বয়ানে, ঔলাদে রসুল শহীদ হলো হাদিসে প্রমাণ, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, মা ফাতেমার নয়ন মুনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও, দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাতেরই কুদরততে পোশাক পাঠাও না, লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার সাদ, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, মা ফাতেমার নয়ন মুনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ।
সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এই রকম ভাবে নিয়ে বাবাজি দিন যাই রাত আছে বাবাজি এই রকম নিয়ে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন জন্ম গ্রহণ করলেন। কি গটে জোর হবে না, ইমাম হাসান ইমাম হুসাইনের জন্ম তো ঢুকে গেলাম বাবা, আরো অনেক জীবন ছিল মা ফাতেমার কিন্তু ছেড়ে দিলাম। চলো ইমামে হুসাইন যখন মায়ের গর্ভে থেকে জন্ম গ্রহণ করেছে, আমার নবী মুস্তাফা এক পা দু পা করে খাতুনে জান্নাতের কাছে এসে বলে, বেটি আচ্ছা নাওয়াসের ওসুরদের নাম রেখেছো? জোরে বলবে মা ফাতেমা বলছে, আব্বা গো আব্বা, এ সন্তানের নাম কে রাখবে? এ ছেলের যিনি হবে নানা তিনি তো নাম রাখবেন। আচ্ছা ইমাম হুসাইনের নানার নাম কি? এটা বলেন না, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদান ইসলাম মুয়াজ্জিন সামানী কিরাম হযরত আলীর কাছে গিয়েছেন, যাবার পরে বলতেছে, বলো গো আলী তোমার সন্তানদের কি নাম রেখেছো বলো না। হযরত আলী বলতেছে, বলো গো নবীজি এই ছেলের যিনি হবে নানা তিনি তো নাম রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, ও গো আলী তবে শুনে না শুনে নাও, এই সন্তানের নাম তুমিও রাখবে নাও, ও আলী তুমিও রাখবে নাও, আমিও রাখবো নাও, এই সন্তানের নাম রাখবে আমার আল্লাহ। জোরে বলুন, এ সন্তান নাম রাখবে কে? আল্লাহ। আল্লাহ পাকাল্লা তাআলা বাবাজি জিবিল আমিনকে বলে, জিবিল আমিন তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে গায়বের খবর দিয়ে জানাইয়া দাও, ও গো নবীজি হযরত হারুন আলাইহিস সালামের দুই সন্তানের নাম ছিল, একজনের নাম ছিল ছোট সিন্ধিয়া সাব্বির, আর একজনের নাম দিয়ে বড় সিন্ধিয়া ছিল সাব্বির। যাও বলে দাও আমার নবীকে বলে দাও, ওই হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে জানো এই সন্তানের নাম রাখা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এই ঘটনা আপনারা শুনেছেন কি দাদ বাবা? বলতে পারবো না পারবো না। আমার জিবিল আমিন আসার পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, ও গো নবীজি ইমাম হাসান আপনার কি নাম? খাতুনে জান্নাতের দুই সন্তানের নাম রাখবেন, একজনের নাম দিয়ে ছোট সিন্ধিয়া সাব্বির, আর একজনের নাম বড় সিন্ধিয়া সাব্বির। ও গো নবীজি আল্লাহ তরফে হুকুম হয়েছে বাবাজি খাতুনে জান্নাতের দুই সন্তানের নাম রাখলেন সাব্বির সাব্বির। ধরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি খাতুনে জান্নাত বলছে, আব্বা জানো আমাদের সন্তানের কি নাম রেখেছেন বলুন না বলুন না। তখন বলতেছি, বলো কো বিটি ফাতেমা, তোমার দুই সন্তানের নাম রেখেছি, একজনের নাম হলো ছোট সিন্ধিয়া সাব্বির, আর একজনের বড় সিন্ধিয়া হবে সাব্বির। ও আব্বা আর মতলব কি বলুন না। আমার নবীজি ওই নামটাকে আরবিতে বাবা টেনশন করলেন, টেনশন করার পরে বাবাজি নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন। এ বাবা যে মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও খাতুনে জান্নাত বলতেছে, আকবাজান ইমাম হাসান ইমাম হুসাইন মানেটা কি? তখন আমার নবীজি বল, জগ বিটি ফাতেমা, ইমাম হাসান মানে সমস্ত আমার নবীদের সমস্ত আমার উম্মতেদের ইমাম হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নহীন ছোড়েঙ্গে। আল্লাহু আকবার। এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা কথা বলা বলার পরে বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানী কিরাম আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে বলতেছে, এ বিটি ফাতেমা একটু ইমামে হুসাইনকে দাও, একটু আদর্শ করব সহায় করব। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা
কাদা বলা আমার নবী মুস্তাফা ইমামে হোসাইন কি বাবা কোল করে নিয়ে বাবা যে আপনার চুমা দিতে লেগেছে বাবা কপালে চুমা দেয় এ বাবা মজার ঘটনা হচ্ছে মন যদি অন্যদিকে থাকে জীবনই বুঝে আসবে না তাই কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসর করুন আমরা মন দিব কাকে এটা হাত তুলে দেখেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে দুরুদ পড়িও মন যদি দিতে হয় কাকে মন দেব জোরে বলেন না আল্লাহর ফেরেশতারা খুশি হবে কে খুশি হবে আল্লাহর ফেরেশতারা খুশি হবে তাই কবি বলতেছে নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস জোর কানো সুবহানাল্লাহ তা কবিকে বলতেছে দেখুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ সোনা উম্মতকে জান্নাত নিয়ে যাবে ধরালো নবী আমার দাঁড়িয়ে থাকবে জাহান্নামের গেটে কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে শুধু কাম করিও মন যদি দিতে হয় কাকে মন দেব এ বাবাজি আমরা দিলাম জরিনা কেমন আমরা দিলাম সকিনা কেমন আমরা দিলাম অমুক জনা কেমন কিন্তু ভাইরে নবীকে একবার মন দিয়ে দেখো মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইর ও গো আমার সোনা মানিকের আমার নবীজি ইমামে হোসেনকে নিয়ে বাবা আদর সহ করতেছে খাতুন জান্নাত ঘর থেকে দেখতেছে আমার আব্বা জান ইমাম হোসেনকে আদর সহায় করছে কেমন করে কপালে চুমা দেয় গালে চুমা দেয় ঠোঁটে চুমা দেয় জোরে বললেন এইরকম ভাবে আদর সহা করতে 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 বাবাও বেড়াদ ইসলাম মাদা সামানিক রামাও আমার না বেজি বাবা চোখ দিয়া জানো ঝরঝর করি বাবা পানি বেরোতে লেগেছে বাবাও পানি মোবারকটা বেরোতে লেগেছে খাতুন জান্নাত ঘর থেকে দেখতে যে কি ব্যাপার আমার আব্বা তো আমার ইবাটা ইমাম হোসেনকে নিয়ে আদর সহা করতে ছিল আমার আব্বা জান কিসের জন্য কান্না করতেছে কি কারো জন্য কান্না করতেছে বেড়াদ ইসলাম মাদা সামানিক রামাও ও ভাই শুনে যায় ভাইরা এদিকে নবীজি কান্না করতেছে খাতুন জান্নাত এক পা দুপা করে কে বলতে চগো আমার আব্বা জানো আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি সহা করতেছিলেন আদর করতেছিলেন ও গো আব্বা জান আপনি বলুন না কিসের জন্য কান্না করতেছেন আমার নবীজি বলে বিটি ফাতেমা তোমাকে বলা যাবে না বিটি গো আব্বা জান কেন বলা যাবে না এ বিটি তোমাকে যদি বলা যায় বিটি তুমিও চোখের পানি ধরে রাখতে পারবে না যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান আব্বা জান যতক্ষণ আমাকে না বলবে আমি ততক্ষণ এই জায়গা থেকে এক পাও লড়ব না জোরে বলুন না সুবহানাল্লাহ এই কথা যখনই বলা বিটি গো
বেটি আমি কেন কান্না করছি কেন জানো? আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন আপনার শরীর মুবারকে পেশাব করে দিয়েছে বলে কি কান্না করছেন? বলে বেটি না, সেটার কারণে না। বলে কেন? বলে বেটি ফাতেমা, আমি যখন ইমাম হোসেনের কপালে চুমা দিতেছিলাম, গালে চুমা দিতেছিলাম, ঠোঁটে চুমা দিতেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে, গো নবীজি আপনি কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, চুমা যদি দিতে হয় ইমাম হোসেনের গলাতে চুমাটা দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান কিসের জন্য গলাতে চুমাটা দিতে বলেছে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতে, চোখ পিটি ফাতেমা, এই কারণে জানলে আমার ইমামে হোসাইনকে কারবালাতে যখন যুদ্ধ করতে যাবে ইসলামকে বাঁচাবার জন্যে, ইসলামকে জিন্দা রাখার জন্যে, কোরআনকে জিন্দা রাখার জন্যে, আপনার হাদিসকে জিন্দা রাখার জন্যে, ইজমাকে আপনার জিন্দা রাখার জন্যে, কিয়াসকে জিন্দা রাখার জন্যে, এই বেটি ফাতেমা ইমামে হোসাইন কারবালাতে শহীদ হতে যাবে মাও, এজিদের দলের সীমারের দলের ইমাম হোসাইনের গর্দান ছুরি চালাবে। কাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বলছে, বলে আব্বা গো আমার বেটার গলাতে ছুরি চালাবে আব্বাও? বাবা কাতুরে জান্নাত কেনে কে দেওয়ালতেছে, বলে আব্বা জান আমি তো এখনো সইতে পারি না গো আব্বাও, ইমাম হোসাইনের বয়স তখন বাবাজি 3-4 দিন, 3-4 দিন। বেরাদার ইসলাম মাদার সামান ইকরাম, আমার নবীজি বলতেছি, বলো বেটি ফাতেমা যখন ইমাম হোসাইনের 53 বছর 5 মাস যখন হবে কারবালায় যুদ্ধ করতে যাবে মাও, এজিদের লোকেরা তারা কারবালাতে ইমাম হোসাইনের গর্দানে ছুরি চালাবে, জানো এজিদের লোকেরা গলাটা জানে ছুরি চালাতে না পারে, তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সামনে দিকে চুমা দিতে বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। কে বলছে? খাতুনে জান্নাত বলছে, আব্বা গো যে কারবালাতে ইমামে হোসাইন শহীদ হবে, আব্বা গো আমাকে সেই কারবালার মাঠটা আমাকে দেখাইয়া দিন। জোরে বল। আবার নবীজি বলতেছে, এই বেটি ফাতেমা কারবালার ময়দান তো এখান থেকে নিয়ে 300-350 মাইল দূর, 300-350 মাইল দূর। এই বেটি ফাতেমা আমি তোমাকে এখন দেখাবো না মা, তোমাকে 1 মাসের ভিতরে ওই জায়গাতে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে কারবালার ময়দানটা দেখাইয়া দেব। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাব, হে সুনামানি কের ও আমার মা কালা শুনে জান বারাতের বেলা গো মা জননীর, যখন বলছে আব্বা আমাকে এখনই কারবালার ময়দান দেখাইয়া দিতে হবে, খাতুনে জান্নাত জানে আমার আব্বা শাহাদত আঙ্গুল দিয়ে আসমানের চাঁদকে 2 টুকরা করেছে, আমার আব্বার সম্মুখে এসে গাছে সালাম জানিয়েছি, আমার আব্বা জান পাথরকে কলমা পড়িয়েছে, আমার আব্বা জান খেজুরের আটি থেকে কাত তৈরি করেছে, নিশ্চয় আমাকে কারবালার ময়দান দেখাইয়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান, এই কথা যখনই আপনার বলো বেরাদার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, ও আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই, আমার নবীজি বলছে, এ কারবালা কোথায় আছো বলো না বলো না? কারবালা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব। হুজুর বলুন না কি হুকুম? কারবালার ময়দান কত দূর আছে? 300 থেকে নিয়ে বাবা 350 মাইল দূরে। আমার নাবির সাথে কারবালা কথা বলছে, জোরে বলেন। কথা বলছে কি করে? এ কারবালা তোমাকে দেখতে চা আমার বিটি ফাতেমা আসবা নাকি এই জায়গাতে? কারবালা কথা বলে না। এই কারবালা তোমাকে দেখতে চাই, 3 দিনকার বাচ্চা ইমামে হোসাইন
তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে নাও, এ কারবালা তোমাকে দেখতে চায় আমার জামাই হযরতে আলী, এ কারবালা তুমি কি আসতে চাও নাকি, কারবালা বলে কারবালা কথা বলে না বাবু আমার নবীজি বলতেছে বলে এ কারবালা তোমাকে দেখতে চায় হযরতে ইমাম হাসান, তুমি কি আসবে নাকি কারবালা বাবা কথা বলে নাও আমার নবীজি বলতেছে কারবালাও আমি তোমাকেও দেখতে চাই, যেমন বলেছে বাবাজি কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিব বললো ও নবীজি আপনার সম্মুখে আমি কারবালার মাঠ আমি যেন হাজির হয়ে গেলাম, নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত ইমামে হুসাইন, শহীদে কারবালা খাকে কারবালা জোরে কর সুবহানাল্লাহ, কারবালার ময়দান আমার নবীর সম্মুখে আপনার হাজির, খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কোদা শহীদ হয়ে পড়ে থাকবে আব্বা ওই জায়গাটা আমাকে একটু দেখাইয়া দিন, আব্বা একটু দেখাইয়া দিন, চিন্তা করো না মা তোমাকে দেখাইয়া দেব মা একটু ধৈর্য ধরো, আমার নবীজি জিবিল আমিনকে বলতেছে বলো গো জিবিল আমিন তাড়াতাড়ি করে হাজির হও, কারেন্টের মতো জিবিল আমিন হাজির হয়ে গেল, এ জিবিল আমিন তুমি এক কাজ করো যেই জায়গাতে ইমামে হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার আমাকে এক মুষ্ট মাটি এনে দাও, বাবাজি মুসলমান বাইরো আমার নবীজি মাটি গুলো নিয়ে বাবা কান্না করতেছে বলে আল্লাহ গো আল্লাহ এ মাটির এত গুণ এত গুণ, আমার খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো এ মাটি গুলো নিয়ে আপনি কান্না করছেন কিসের জন্য বলুন না বলুন লো বেরাদের ইসলাম মাজা সামানি কিরাম আমার নবীজি কোন কথাই বাবা বলে না বলে নো ও বাবা দিরা গো খাতুন জান্নাত বলতে যাবা মাটিতে কি আছে বলুন লো, আমার নবীজি বলছে বিটি আমি যদি তোমাকে বলি মাটিতে কি আছে তুমিও কান্না করতে লাগবাও, এ বাবার আপনারা কি শুনতে চান ওই মাটিতে কি আছে, দশটা ভাই পাঁচশো টাকা করে ইমামে হুসাইনের মহব্বতে এর দেখে কি নাম মান্নান মান্নান দিয়েছে পাঁচশো টাকা, নারে তাকবীর নারে পূর্বপাড়া পূর্বপাড়ার মান্নান দিয়েছে পাঁচশো টাকা, এটাই হচ্ছে বাবাজি নাবি মুস্তাফার মহব্বতের দিবানা জোরে বলে, একটা হলো আর হবে না ও মা খালা আপনারা পারবেন না কুড়িটা মা আমার পাঁচশো টাকা দিতে, জি মা জাননি আপনারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের টাকা, আজকে বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ আছেন কেউ দেখেন মোহাম্মদ ইকরাম শেখ দিয়েছে পাঁচশো টাকা, নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ ইকরাম শেখ দিয়েছে পাঁচশো টাকা, আল্লাহ আল্লাহ মান্নান শেখ ইকরাম শেখ আল্লাহকে দুজনে তো পাঁচশো পাঁচশো করে দিয়েছে, আল্লাহ তিনি তাদের বাড়িতে বরকত বাড়িয়ে দিন জোরে বলে, ইমামে হুসাইনের মহাব্বতে পাঁচশো করে দিয়েছে আর হবে না হাবিব আপনি দেখেন আপনার নামটা কি বললেন ইকরাম শেখের বিবি সাইরা বিবি, হ্যাঁ তিনার স্ত্রী দিয়েছেন পাঁচশো টাকা, দেখেছেন তো স্বামী স্ত্রীর মতো ভালোবাসা কাকে বলে, এ বছরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজ করতে যাবে মাশাআল্লাহ আল্লাহ যেন তিনার হজকে কবুল করে নেয় জোরে বলে,
জি, তিনি যেন নাবি রওজা দেখতে পাই, জোরে বলেন, তাই কোলতে চেন নাবি রওজা শরীফ, জোরে বলেন, নাবি রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা। ইনার বিবি নামে দিয়েছে 500, আর একটা বাচ্চা মেয়ে দিয়েছে 500, হাবিব তার স্ত্রী দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহ গো তিনার বিবিকে জান্নাতি বানায় দিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ ভাই তিনজন থেকে চারজন হয়েছে, আর ছয়জন হবে না নবীর মহব্বতের ভাই। ও ভাইরা আমাদের জন্য কারবালায় শহীদ হয়ে গেছে ভাই, আপনাকে আমি বলতে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে বলছে যে আপনাকে নাচ শোনার জন্য দিলাম 20 টাকা। তোমরা যদি ইমামে হোসাইনকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো, মরার পরে সেই ব্যক্তি যাবে জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এ আমার চাচা জান যাবে হজ করতে, দিলে নবীর মহব্বত আছে বলে নবীজি রোজাতে ডেকে নিয়েছে, ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান আর কেউ হবে না, ও মা খালা আপনাদের দিকে হবে না, মা জানো নেই, আমার মায়ের টাকার ভান্ডার মালিক গো, ও মা খালা এদিকতে আর আছে, এরা বলছে আজ দেবো না, এরা বলছে আজ দেবো না, ইনশাল্লাহ পাবো, আমি মায়েদেরকে টাকা লিস্টে বলেছি, দিয়েছে 20 টাকা, না আরে থাকবে না 40 টাকা, না আরে থাকবে না আরে সালাত, জোরে বলুন আল্লাহু আকবার। ভাই আর হবে না, চারটে হলো নাকি না, কটা হলো গো, চারটে না পাঁচটা হলো, চারটে পাঁচটা হয়েছে, তাহলে আর পাঁচটা লাগবে, হবে না ভাই 500 টাকা করে, ছটা, তাহলে বাবা যে আর চারটে, আর আমার মায়েদের কাছে লিখবো 10টা, তাহলে 20টা হলো, আজকের দিনে শেষ হয়ে গেছে, আবার ইনশাল্লাহ কালকে আমার মা বোনেরা বেশি করে টাকা বেঁধে নিয়ে আসবে, অসুবিধা নেই। চারটে, আর কোনো ভাই আছে? হাবিব তার মায়ের নামে 500 দিয়েছে, তার দাদার নামে দিয়েছে 500, নারে তাকবীর নারে রিসালাত মাসলাকাল হযরত, হাবিব দিয়েছে দাদার নামে দিয়েছে 500, আর মায়ের নামে দিয়েছে 500, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়তে রুজি রোজগার বরকত দিন, জোরে বলুন আল্লাহু আকবার। বাবা যে মুসলমান সোনামানিকেরা, তাহলে হয়ে গেল কটা গো, 60টা নাকি এখনো, তিনটে না 500 টাকায় এক ঝাঁকে দিয়েছে, তাহলে 60টা হলো এখনো, তিনটে হবে না 500 টাকা করে, এখন যদি না থাকে তো নামটা লিখে দিবেন, হয়তো আবার জীবন সময় দিবেন নাকি। হ্যাঁ বাবা যে সোনামানি, কোনো চাপ নাই, যদি ভালো লাগে দিবেন, যদি ভালো না লাগে, এই নাবির মাজলিসে দান করলে বাবা যে আল্লাহ বলে তার বাড়িতে বরকত বাড়িয়ে দিবে। এটা জেসে বাগান নয়, এটা জান্নাতি বাগান, কিসের বাগান? এই জান্নাতি বাগানে দান করলে বাবা কমবে না বাড়বে? জি বাড়বে। তাহলে বাবা যে আর তিনটা ভাই হবে না, 500 500 করে, ও মা খালা আপনাদের মধ্যে হবে না মা, এদিকের মা 6টা, এদিকের মা 4টে নেব, দিয়ে 10টা ইনশাল্লাহ, নাহলে কিন্তু আর ওয়াজ আগাবো না, এরকম বসে দেবো সবাইকে নিয়ে, নাকি বলছে বাবা যে মুসলমান? ওই ভাই হবে না, তিনটা ভাই হবে না ইনশাল্লাহ হবে। এই ভাই এই কমিটি ভাইদেরকে বলবো একটু জানতো এদিকে মাহের দিকে, ইনশাল্লাহ দিবে, ইনশাল্লাহ হবে। তাই কোয়ালতেছে মায়ের দিলে তেবাতাও কখনো দিও না, এটা কি নাম? শওকত আলী, বিয়ে শাদী হয়েছে, হ্যাঁ শওকত আলী দিয়েছে 500 টাকা মায়ের জন্য, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, আল্লাহ মায়ের অন্তরে সন্তানের ভালোবাসা বাড়িয়ে দিন, জোরে কন্না আল্লাহ মামিন। তাই কবে কবে মায়ের দিলে তে ব্যাতা, নাসবিরা
মাস বেরাও এ দেখে নে এ চাচা জানের বেটা নাকি বৌদে যে 500 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহব্বত তৈয়ার করে দিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন সেলিম তার স্ত্রী দিয়েছে 500 নারী দেবী নারীর রিসালত আল্লাহ সেলিম দিয়েছে তার স্ত্রীর নামে 500 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন রোশনি না রোশনি রোশনি মানে হচ্ছে আলো সুবহানাল্লাহ আল্লাহ আচ্ছা ওই রোশনি মেয়েটার বিয়ে হয়েছে হয়েছে না আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিয়ে জোর কর আল্লাহ ভাবি আল্লাহ 500 টাকা দিয়েছে রোশনি আর মুক্তারের আম্মা মুক্তারের আম্মা স্বামীর নামে দিয়েছে 500 আল্লাহ গো স্বামী হারা কত বেদনায় একমাত্র আমার মায়েরা জানে স্বামীর জন্য 500 টাকা দিয়েছে খোদাই জীবন জান সাথে আল্লাহ গো ওই মায়ের স্বামীকে জান্নাতি বানায় নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন আমিরুলের স্ত্রী দিয়েছে 500 টাকা নারায় তাকবীর নারায় রিসালাত আল্লাহ আমিরুলের স্ত্রী দিয়েছে 500 এ আমিরুলের স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করে দিও জোরে বলুন না আল্লাহুম্মা আমিন সেনাওয়ালার স্ত্রী দিয়েছে 500 টাকা নারায় এই নাম করে লিখছো তো সেনাওয়ালার স্ত্রী দিয়েছে 500 দিও না কখনো দিও না মারি দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মনে দুঃখ পেলে মায়ের মনে আইজুলের স্ত্রী দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আইজুলের স্ত্রী দিয়েছে 500 টাকা আল্লাহ গো যে হাসাতে যে নিয়েতে দিয়েছে 500 আল্লাহ তিনি দানটা কবুল করে নি ভোটের স্ত্রী দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ ভোটের স্ত্রী দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও জোরে বলুন না আল্লাহুম্মা আমিন তাই বলতেছে মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে মায়ের মনে দুঃখ দিলে মায়ের মনে দুঃখ দিলে সবই বেকার হবে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না সয়রা বিবি দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ সয়রা বিবি দিয়েছে 500 আল্লাহ তিনা দানটা কবুল করে নিয়ে আল্লাহ গো তাদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিও ফিটুর স্ত্রী দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো ফিটুর স্ত্রীকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করে দিন আমার শামসের চাচা দিয়েছে 500 আল্লাহ তার বাড়িতে কোটি কোটি বরকত বাড়া দিও জোরে বলে হাজি জিদ্দি শেখ দিয়েছে স্ত্রীর নামে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার স্ত্রীকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিও জোরে বলুন না আল্লাহুম্মা আমিন তাই বলতেছে ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই মা জাননি মা জাননি দুঃখ পেলে
নামাজ সব বেকার হবে, মাই দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোর করো সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকের আসুন, আমরা সকলে নবী মুস্তফাকে মোহাব্বত করতে বলা, জোর বলো সুবহানাল্লাহ। বাবাজি যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোর বলুন আল্লাহু আকবার। বাবা আমি আজকে কমিটি ভাইদেরকে বলো, ভাই একটু আমার শরীরটা অসুস্থ আছে, আমি আজকে দু ঘন্টায় ওয়াজ করলাম, ইনশাল্লাহ কালকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের এই আদায় গুলো এবং জীবনী জালসাকে যেন আল্লাহ কবুল করে নেয়। জোর বলুন আল্লাহু আকবার। তবে আমার মা বোনদেরকে বলি, কার নামে ছেলে দিয়েছে বাবার নামে 2000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, ফারসাদের ছেলে দিয়েছে 2000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে দান, নিজের জান আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারায়, তাছাড়া হরদম গৌসে আজম দিছেন মদের পাহারায়, দিছেন মদের পাহারায়, আর মাথায় রেখেছে হাত মদের আখতার রেজা খান, আমরা সুন্নি মুসলমান। জোর করো সুবহানাল্লাহ, একটু জোর হবে না সুবহানাল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা আছে মহান কর্ণময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক ওয়া দ্বিতীয় জেনার কোনো শরীক নেই, যিনি কোন শব্দের দ্বারায় 18,000 মাকলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন, তার পরে পরে মামিনাল লাল আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বাবাজি, পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। ওয়াজ শুরু করার আগে যে সমস্ত ভাই রাস্তা পথে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে জান্নাতি বাগানে এসে বসুন। আর আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারাও ধীরে ধীরে এসে জান্নাতি বাগানে আপনারা বসে পড়ুন। আজ কিন্তু বাবাজি 9:30 তো ওঠার কথা ছিল, কিন্তু রাস্তাতে বাবা জঙ্গিপুর লাইনের এতটাই বাবা জ্যাম রাস্তা ছিল, সেই কারণের জন্য আপনাদের সম্মুখে সকাল আসতে পারেনি। ইনশাল্লাহ কাল থেকে, আগামী কাল থেকে 9:30 ইসে আমি উঠে যাব। এই জান্নাতি বাগানে যারাই বসে তারাই হচ্ছে নাবির আশিক, তারাই হচ্ছে নাবির দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বাড়িতে বসে আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে জায়গাতে হাদিস কোরআনের বাণী হয় ওই জায়গাতে আল্লাহর ফারেশতারাও থাকে, ঠিক না? তাহলে বাবাজি এই জান্নাতি বাগানে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার জন্য নেকি এবং আপনার গুনাহ আল্লাহ মাফ করবে, নেকি বলছেন? আমরা নাবীকে কে কে মহব্বত করি একটু হাত তুলে দেখান তো বাবা। সুবহানাল্লাহ। আচ্ছা কালকে কোথা থেকে জীবনী রেখেছিলাম মনে আছে? এটা বলুন তো একজন দাঁড়িয়ে।
বলো হুজুর এখান থেকে আপনি জীবনে রেখে গেছিলেন, মনে আছে? এ ভাই কারো মনে নাই? কালকে জীবনী রেখে গেছিলাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা স্বামী স্ত্রী ঘরের ভিতরে নামাজ পড়ছে। এখান থেকে তো নাকি? তবে আমি এখন দেখতে পাচ্ছি আমার মা বোনেরা আসছে, এদিকেও আমার মা বোনেরা আসছে। তবে বাবাজি, দুই পাঁচ মিনিট আমি আল্লাহর ওলির সম্বন্ধে নিয়ে বলবো, কেননা আমার পেছে বাবাজি আছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের গম্বুজ, নাকি বলছেন? তো বাবাজি, আল্লাহর ওলিদের বিষয় নিয়ে দু পাঁচ মিনিট বলবো, তারপর জীবনের দিকে যাবো, শুনতে রাজি আছে? বাবা, জীবন শুনতে গেলে আমাদেরকে সব দিক দিয়ে বাবা শুনতে হবে এবং সব দিক দিয়ে আমাদেরকে বুঝতে হবে, না হবে না? তাই কয় মানতে আছে আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। যে জল পেতে চাও আমাকে, এটা জোরে বলেন, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জল পেতে চাও আমাকে ধরো কিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে হলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। দুনিয়া চাই খোদা কে রাজি, এটা যারা বলে দুনিয়া চাই খোদা কে রাজি, খোদা চাই নবী কে রাজি, এত তো বুঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে, মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবা জি মুসলমান ভাই রও, এই সুনাম নিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগ আমা বান্দা বান্দি রও, তোমরা যদি জান্নাতি হতে যাও, তোমরা যদি জান্নাতে আসান পেতে যাও, তোমরা যদি জান্নাতে মজা পেতে যাও, বাবা জি সর্বপ্রথমে আল্লাহ রলি দেখে চিনতে হবে। কাকে চিনতে হবে? আল্লাহর ওলিদেরকে চিনতে হবে। আল্লাহ তারা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ওলিকে চিনে নাও, তোমরা ওলির মাধ্যম দিয়ে নবী গানকে পাবে, তোমরা নবীর মাধ্যম দিয়ে আল্লাহকে পাবে, আল্লাহকে তোমরা যদি পেয়ে যাও তোমাদের জন্য জান্নাত খানা অজীব হয়ে যাবে। এ বাবা জি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তারা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা ইসলাম চিনতে পারতে নাও, তোমরা কোরআন বুঝতে পারতে নাও, তোমরা হাদিস চিনতে পারতে নাও, এ বাবা জি মুসলমান আমরা
আমার খাজা বাবার মইনুদ্দিন রসিনা দিয়ে এখন কিছু দল বাড়িয়েছে, তারা বলতেছে আল্লাহর ওলিকে মানা চলবে না, কে বলছে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, কে বলতেছে আল্লাহর ওলির দরবারে দোয়া করা চলবে না। না বাবা দিনা সুন্নিদের কি দাও, আপনি আল্লাহর ওলির মাজারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তার দোয়াটা কবুল করে নেব। আল্লাহ বলতেছে তোমরা ওলিকে আগে চিনো, যারা ওলিকে চিনেছে বাবা মরার পরে তারাই হয়ে গেছে জান্নাতি। জোরে বলে আচ্ছা ওলিকে কে কে ভালোবাসে একটু হাত তোলেন তো বাবা। জি আমরা ওলি মানে বালা। আর আজ কিছু বক্তা বাড়িয়েছে বলছে আল্লাহর ওলির মাদার কে ভেঙে গড়িয়ে দাও, জোরে খান নাউজুবিল্লাহ। তবে বাবাজি কিছু কিছু বাবা যে ভন্ডা পীর আছে, এই ভন্ডা পীরের জন্য বাবা আসল আসল পীরের দুর্নাম হয়েছে। যে পীর আপনার এলাকাতে এসে যে বলবে যে আমার হাতে বায়াত হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, তোমাকে রোজা করা লাগবে না, জানতে হবে পাকা ইবলিস শয়তান আছে। বুঝতে পেরেছেন? পাকা ইবলিস শয়তান আছে। বাবা জি মুসলমান যারা আল্লাহর ওলিকে দেখবে তাদের দিলের ধড়কান বাবা জি চমকে যাবে। জোরে বলে আল্লাহর ওলি যদি মানতে হয় তো খাজা মঈনুদ্দিন কে মানো। জোরে বলেন আল্লাহর ওলি যদি মানতে হয় আমার গাউসুল আজম কে মানো, আল্লাহর ওলি যদি মানতে হয় নিজামউদ্দিন আউলিয়া কে মানো, আল্লাহর ওলি যদি মানতে হয় সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি কে মানো, আল্লাহর ওলি যদি মানতে হয় নিজামউদ্দিন আউলিয়া কে মানো, আল্লাহর ওলি যদি মানতে হয় সরকার আলা হযরত কে মানো, আল্লাহর ওলি যদি মানতে হয় হুজুর তাজের শরিয়া কে মানো। নাকি বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা জি জান্নাতি মুসলমান আমরা হতে পারবো। আজ আমরা এমন মুসলমান আল্লাহর ওলির কথা বললে বাবা জি গায়ে অ্যালার্জি শুরু হয়। কি গো সুন্নি রাখাই বিরানি ওয়াহাবীদের গায়ে ওঠে চুলকানি আছে নাই? তা আমরা সুন্নি হতে চাই না আপনার ওয়াহাবি হতে চাই, কোনটা হবে এটা হাত তুলে দেখান তো। আমার অনেকে বয়স চাচারা আছে, মুখখান দেখতে বাবা সৌন্দর্য লাগছে এত সুন্দর। আল্লাহ বলছে যাদের মাথার চুল দাড়ি গুলো পেকে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সেই ব্যক্তি যদি সঠিকভাবে নামাজ রোজা ও হজ যাকাত যদি করে মারা যায় আল্লাহ বলছে কাল কিয়ামতের ময়দানে তাদের সেই দাড়ি গুলোর নূর চমকাবে। জোরে বলে নূর চমকাবে। তো বাবা যে চলুন একটা আল্লাহর ওলির ঘটনা আপনাদেরকে তুলে ধরি। অনেকে মানুষ বলে না যে আল্লাহর ওলি মরে মাটির সঙ্গে মিশে গেছে, বলে কি বলে না? এই দলিলটা আপনাদেরকে দেব, দেওয়ার পরে বাবাজি আমি জীবনের দিকে চলে যাব। একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ। কয় বলতেছে শুনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে। জোরে বলেন শুনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে, শুনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে। তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই। জোরে বলেন তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই, শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে। সর্বতে
সাথে বেশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে। খাজা যখন কোন পান করিল পিতি রাজা ছোটে এলো। শোন কাজও আজমির হিন্দুস্তানের এসিলাম জারে জোর কানু সুবহানাল্লাহ। এই বাবা যে আমাদের ভারতবর্ষে একজন আল্লাহর ওলি ছিল, তার নাম বাবা জি হযরতে সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি জোর আলেন। তিনার নাম কি বললাম? হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাই। তিনার মাজার শরীফ হলো বাবাজি বেরেলি শরীফের সরজমিনে। একদিন তিনার মুরিদরা বলছে, হুজুর ফানা কাকে বলে আর বাঁকা কাকে বলে? ওলির মুরিদরা জিজ্ঞাসা করেছে, হুজুর ফানা কাকে বলে আর বাঁকা কাকে বলে? হযরতে সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে, এ মুরিদেরা তোমাদেরকে প্রশ্নর জবাব আমি এখন দেব না দেব না বাবাজি মুসলমান। হযরতে সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই তিনি বাবাজি এক পা দু পা করে আপনা চলে যায়। চলে যাওয়ার পর একদিন দুদিন তিন দিন পার হয়ে গেল। একদিন হযরতে সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই তিনার মুরিদদেরকে বলতেছে, গো আমার মুরিদেরা তোমরা শুনে রেখে দাও, আমি যেদিন মারা যাব আমি যেদিন মরে যাব তবে শুনে নাও, আমার লাশটা একটা ঘরের ভিতরে থাকবে, আমার লাশটাকে তোমরা গোসল দাবে নাও। মুরিদেরা বলছে, হুজুর কেন গোসল দাব নাও? বাবা সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে, বলে শুনে রেখে দাও, আমার লাশটাকে গোসল দেওয়াবে আল্লাহর ফরিস্তারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেইদিন বাবা হযরতে সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই বলতে চগো, আমার মরিদেরও তোমরা শুনে রেখে দাও, আমার লাশটাকে তোমরা ঘর থেকে নিয়ে এসে জানাজার মাঠে নিয়ে যাবো। জানাজার মাঠে নিয়ে যাওয়ার পরে তোমরা একটা ব্যক্তির জন্য অপেক্ষা করবো। পশ্চিম দিক থেকে একজন ব্যক্তি আসবে উটের ওপরে চড়ে, তার মুখে নিকাব থাকবে, তার মুখে পর্দা থাকবে। ওই ব্যক্তিটা এসে আমার জানাজার নামাজ পড়াবে। একটু মন দিয়ে শুনুন বেরাদার ইসলাম মাদান সামানিক রাম। যখন বাবা হযরতে সাফিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাই তিনি যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন, ঘরের ভিতরে লাশ বাবা যে আল্লাহর ফারেস্তারা তিনার লাশটাকে বাবা গোসল করাতে যায়। যখন বাবা গোসল করো সমস্ত মুরিদেরা কি করেছে? হযরতে সাফিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাই বাবা যে তিনার লাশটাকে নিয়ে জানাজার মাঠে নিয়ে গেছে। জানাজার মাঠে যখন বাবা নিয়ে যাওয়া নিয়ে যাও বেরাদার ইসলাম মাদান সামানিক রাম, এক ঘন্টা হয়ে যায়, দু ঘন্টা হয়ে যায়, তিন ঘন্টা হয়ে যায়। বাবা দি তিন ঘন্টার পরে পশ্চিম দিক থেকে একজন ব্যক্তি আপনার মুখে আছে পর্দা। বাবা ওটের ওপরে টুক 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 করে বাবা যাই না যা ময়দা আসতেছে। এদিকে মুরিদের বলছে, হুজুর গো আপনার অপেক্ষা তো আমরা দাঁড়িয়ে আছি, আমাদের হুজুর ইন্তিকাল করার আগে বলে গেছে। কি কি বলে গেছে? বলে পশ্চিম দিক থেকে একজন ব্যক্তি আসবে, আসার পরে সে ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। হুজুর গো আপনি তো এসেছেন, আমাদের হুজুরের জানাজার নামাজটা পড়ায় দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চকুর বাবা জি আল্লাহওয়ালা ব্যক্তিটা যখন জানাজার নামাজ পড়ায় দিয়েছে, এদিকে সমস্ত মানুষেরা বলতেছে, মুরিদের বলছে, হুজুর গো আপনি আমাদের হুজুরের জানাজার নামাজ পড়িয়েছেন, আমরা হুজুরের একটা জীবনের কেতাব লিখবো। তবে আপনি একটা কথা শুনে নিন, আপনি তো আমাদের হুজুরের জানাজার নামাজ পড়িয়েছেন, আপনার নামটা বলুন, আপনার নামটা কিতাবের মধ্যে লিখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ব্যক্তিটা বাবা মুখে আছে পর্দা, তিনি বলতেছে, বলে না 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 না, তোমরা আমার নামটা তোমরা লিখবে না লিখবে না। একটা মুরিদ বাবা কি করেছে, ওই ব্যক্তির মুখ থেকে বাবা নিকাবটা হটায়া দিয়েছে, পর্দাটা হটায়া দিয়েছে। হটায়া দেওয়া দেখতে পাওয়া যায় হযরতে সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ।
বাবা জি মুসলমান মুরিদের বলছো হুজুর আপনার লাশ তো খাটের উপরে, আপনি জাগাতে চিন্তা হয়ে কথা বলছে, তার মানে এ হচ্ছে আল্লাহ ওলিদের পাওয়া জোরে বলেন, বলে ওগো হুজুর আপনার লাশটা খাটের উপরে, আপনি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, তখন বলতে চোখ মুরিদের তোমরা আমাকে একদিন জিজ্ঞাসা করেছিলে ফানা কাকে বলে বা কাকে বলে, এ মুরিদের যে খাটের উপরে শুয়ে আছে এটা হলো ফানা, তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি এটার নাম হলো বাকা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবা যে বোঝা গেল আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দির তোমরা যদি ওলিকে দিল থেকে যদি বিশ্বাস করে নিতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি, ঠিক না? নিজের জানাজা নিজেই পড়িয়েছে, তাহলে ক্ষমতা কে দিল? জোরে বলেন এ ক্ষমতা দিয়েছে আল্লাহ। তাইলে বলুন না আমার গাঁ সুরাজা মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিনানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই, তিনার মায়ের গর্ভেতে বাবা এক নয় দু নয় ১৮ পারা কোরআন মুখস্থ করেছে, এই পাওয়ারটা কে দিয়েছে? এটা জোরে বলেন না, আল্লাহ দিয়েছে। তাই বাবা দি নবীকে মহব্বত করব, আল্লাহর ওলিকে আমরা ভালোবাসবো, আল্লাহর ওলির মাধ্যম দিয়ে বাবা দি মুসলমান ভাইরা এই সুনামানিকে রা নবীগণকে পৌঁছায়, নবীগণকে পাওয়া গেলে বাবা দি মুসলমান আল্লাহ পৌঁছায়, যারা আল্লাহ পেয়ে যায় বাবা জি তাদের জন্য জান্নাত অজীব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বলুন আমরা আল্লাহর ওলিকে কে কে মহব্বত করতে রাজি, হাত তুলে দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা কবি বলতেছে আজ মেরে ডাকো না খাদাও, আজ মেরে ডাকো না, আজ মেরে ডাকো না খাজাও, আজ মেরে ডাকো না, আজ মেরেতে গিয়ে খাদা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সে থাকিয়ে মেটাব। জরালেন আজ মিরেতে গিয়ে কাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হাই রে দগো তুবাসি তোমার দিওয়ানা, আজ মিরে ডাকো না কাজা, আজ মিরে ডাকো না, পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল, হাই রে দগো তুবাসি তোমার আজ মেরে ডাকো না খাজাও, আজ মেরে ডাকো না, জোরে বলো সুবহানাল্লাহ। বাবা জি যাই হোক, তাহলে আল্লাহর ওলিকে আমরা মহব্বত করতে রাজি আছি না নাই? জি রাজি আছি। চলো পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এ আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে আমি কোন রকমের পরিশ্রমিক চাই না, আমার আহলে বায়াতের জন্য তোমাদের কাছে কোন রকমের পরিশ্রমিক চাই না, শুধু চাই আহলে বায়াতকে তোমরা শুধু মহব্বত করো। আমরা আহলে বায়াতকে মহব্বত করব তো? এটা হাত তুলে দেখান তো বাবা, সুবহানাল্লাহ। তবে একটা কথা বলবো, এই জালসা জীবনে চলতে চলতে বাবা কেউ কিন্তু উঠাউঠি করেন না। জি উঠাউঠা করলে পরে বাবা যে বক্তার কিন্তু ওদের ভূমিকা পাল্টে যায়। কেন? যে
যতক্ষণ ওয়াজ মানুষজন শুনবে শোনাবো অসুবিধা কিছু নাই। তবে বাবা যে কালকে আপনাদের এই জায়গা থেকে যখন আমি জলসা করে বাড়ি গেলাম, ফারাক্কা পার হতে হতে বাবা যে পেটে এত বেদনা শুরু হয়ে গেল, বুঝলেন, পেটে এত ব্যথা শুরু হয়ে গেল, আপনার ফারাক্কাতে পার করে আপনার হসপিটাল তো রাত্রে নাই, লাল গলাতে গিয়ে একটা হসপিটাল দেখলাম খোলা আছে, তখন রাত্রি প্রায় তিনটা বাজে। আমার একটা বন্ধু, তিনি জীবনী করতে চায় আইরনে, ওই জায়গাতে আমার বন্ধুটা ছিল, একসঙ্গে গেলাম, বলে ভাই খুব পেটে ব্যথা, একটা গ্যাসের ট্যাবলেট দিল, তবুও কিন্তু বাবা দি পেটের আরো বেদনা শুরু, মানে থাকা যায় না। তো যেই বন্ধু মাওলানা পিয়ারুল ইসলাম, তিনি জীবনী বক্তা, আপনারা হয়তো জানেন কি জানেন না জানি না, কিন্তু ইউটিউবের মধ্যে সার্চ করলে পাবেন। তো আমরা দুই বন্ধু বাবা যে জানের টুকরা, যদি আমার বিপদ হয় তো ও আগে আসে, আর ওনার বিপদ হলে আমি আগে যাই। এই যে বাবা দি আপনার কিনা চলে গেলাম লাল গলাতে গিয়ে হসপিটাল, আপনার গিয়ে ভর্তি করলাম, ভর্তি করার পরে পেটে এত বেদনা শুরু, একটা ইঞ্জেকশন মারলো, মারার পরে বাবা দি কমসে কম দুই ঘন্টা প্রায় ভোর চারটার সময় তো বাড়ি গেছি আপনাদের এখানে জালসা করে। ওই যে বাবা দি জালসা শেষ করে এক গ্লাস দুধ খেয়ে নিয়েছিলাম, আর পেটে বাবা দি এত গ্যাসের জোর, হ্যাঁ বুঝলেন, একবার হসপিটালে গিয়ে একবার ভর্তি, দুই ঘন্টা থাকার পরে সকালবেলাতে বাড়ি গেলাম। আমি মনে মনে ভাবলাম যে মনে হয় জীবনী করতে পারবো না, মনে হয় সকাল হতে হতে বেরা ছিলাম। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা সুস্থ বানিয়ে দিয়েছে। তো যাই হোক বাবা, মানুষের কখন কার কি হয় কেউ বলতে পারবে না, পারবে গো? আমি এখন জীবনী করছি, হয়তো জীবনী করতে করতে আমি মারা যেতে পারি, এর কোনো গ্যারান্টি আছে? তো বাবা যে একটাই কথা বলবো, আপনারা জীবন শুনেন ভালো কথা, কিন্তু কি উঠাউটি করবেন না বাবা, উঠাউটি যদি করেন না তো বক্তারও কিন্তু বাবা মনটা খারাপ হয়ে যায়। তো বাবা যে যদি পেশাব ফেরার অসুবিধা হয় তো আপনারা যাবেন আবার উঠে বসে যাবেন, এটাই আপনাদের জন্য ভালো কাজ হবে। একবার দূর উপর আল্লাহুম্মা, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, চলুন বাবা যে জীবনের দিকে যাই।